তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য একদিনের বেতন পাঠিয়েছেন তৌহিদুল ইসলাম মুন্না নামের এক যুবক। তিনি কুমিল্লার একটি কসমেটিক্স দোকানে 9000 টাকা বেতনে চাকরি করেন। গত 6 ফেব্রুয়ারি আমরা দেখলাম যে তুরস্কে মানে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, অনেক মানুষ মারা গেল, অনেকে ক্ষতিগ্রস্ত হলো, অনেকের বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেল। তো এখন তার 2-3 দিন পর আমি মানে অনেকগুলো নিউজ চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখলাম যে ধ্বংসস্তূপের মধ্যে শেষ। তো এখন এরপরে আমাদের বাংলাদেশের কাছে তুরস্ক একটু সাহায্য চাইল যে 10,000 তাঁবু লাগবে। আচ্ছা, তো এই নিউজটা দেখার পরে আমি পাশাপাশি দেখলাম যে অনেকেই তুরস্ক রাষ্ট্রদূত অফিসে গিয়ে যে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু কম্বল, কিছু ওষুধপত্র, তারপর বিস্কুট, তারপর শুকনো খাবার অনেকে অনেক কিছু দিচ্ছে। তখন আমি হয়তো ভাবলাম ঠিক আছে, আমি একটা কসমেটিক্স দোকানে একটা চাকরি করে আমার যদি আমি আমার একদিনের সামান্যটুকু বেতনটুকু যদি আমি ওদের কাছে পাঠাই, তারা এটা দিয়ে যদি কিছু একটা কিনে সে দেশের মানুষের জন্য যদি দিত, তাহলে আমি খুব খুশি হতাম। মানে আমার পক্ষে তো এখন ঢাকা গিয়ে এটা তো সম্ভব না। তা আমি ভাবলাম যে আমি একটা রাষ্ট্রদূতের অফিসে বরাবর আমি একটা চিঠি লিখি, সেই চিঠির ভিতরে আমি আমার একদিনের সামান্যটুকু বেতন আমি এটা পাঠিয়ে দিলাম। তো আমি আমি আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ঠিক আছে, চিঠিটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো উনি এটা এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। তাই আমি আমার এটা আমার নিজ আগ্রহ থেকে আমি এটা পাঠালাম। আমি যে অনুদানটি পাঠিয়েছি তারা আমাকে আজকে রিসিভ করলো, আমাকে ফোন করে তারা বললো যে তারা এটা পেয়েছে, তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমরা যে যেভাবে যে যে কোনো পদে চাকরি করি না কেন, এখানে টাকার অ্যামাউন্টটা বড় বিষয় না, যে আমরা কী কত পাঠালাম সেটা বড় বিষয় না। যে যার যার সামর্থ্য অনুযায়ী সামান্যটুকু কিছু যদি আমরা যদি পাঠাই তুরস্কের মানুষের প্রতি, যদি আমরা যদি এই তাদের এই বিপদের সময় আমরা যদি তাদের পাশে দাঁড়াই, এটা আমাদের জন্য অনেক কিছু। আমার সবার প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা যার যার অবস্থিত